হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইলের ব্যাক বাটনগুলো আপনারা সাইড থেকে ব্যাক করবেন। যারা যারা আর কি ভিভো মোবাইল ইউজ করেন অথবা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ বন্ধুরা এই সেটিংসটা আমি ভিভো মোবাইলেই দেখাবো তোমাদেরকে বা আপনাদেরকে। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি কীভাবে আপনারা গেস্টচার মানে ব্যাক বাটন সেট করবেন আপনাদের মোবাইলে। বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন। যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। বন্ধুরা আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে। তো আমি সিম্পলি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর আমরা স্ক্রল করে সব থেকে নিচে চলে আসবো। সব থেকে নিচে আসার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো, সেটার নাম হচ্ছে সিস্টেম। তো আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো সিস্টেম নেভিগেশন, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। তো আমরা চাইলে কিন্তু আমাদের যেগুলো ব্যাক বাটন আছে সেগুলো কিন্তু আমরা উলুট পালট করতে পারবো। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাক বাটনটা ডান দিকে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুরা আমরা দেখতে পারবো গেস্টচার অপশান, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেগুলো ব্যাক বাটন ছিল সেগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এখন কিন্তু আমরা যে কোনো প্রোফাইলে অথবা যে কোনো ফাইলে গেলে আমরা কিন্তু সাইড থেকে খুব সহজে ব্যাক করতে পারবো। তো আমরা এখান থেকে সাইডে ব্যাক করব, দেখতে পারবেন যে সরাসরি কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে। যে কোনো ফাইলে গেলে আমরা এখান থেকে খুব সহজে সাইড থেকে ব্যাক করতে পারবো। তো আমরা হোম বাটন ইউজ করতে গেলে আমরা মাঝখান থেকে যদি আমরা স্ক্রল করি তাহলে কিন্তু আমাদের হোম বাটন কাজ করবে, অথবা আমরা ব্যাক বাটন সাইড থেকে ব্যাক বাটন ইউজ করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ভিভো মোবাইল অথবা যে কোনো মোবাইলে কিন্তু আপনারা ব্যাক বাটন সেট করতে পারবেন, অথবা গেস্টচার ব্যাক বাটন মানে সাইড থেকে অথবা হোম বাটন কিন্তু মাঝখান থেকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে কিন্তু আসতেই থাকবে।